প্রতি বছরের মতো এবারও দীপাবলি উপলক্ষে শ্যামা মায়ের আরাধনার আয়োজন করেছে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঋষি দাসপাড়ার প্রতাপগড় বয়েজ ক্লাব। শ্যামা মায়ের আরাধনা উপলক্ষে শনিবার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক, ত্রিপুরা হর্টিকালচারের চেয়ারম্যান জহর সাহা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে আগরতলা পৌর নিগমের 43 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান, এলাকার ছেলেরাই প্রতাপগড় বয়েজ নামে ক্লাব করে এই পুজোর আয়োজন করে থাকে। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানটিও ছেলেদের উদ্যোগেই করা হয়েছে বলে জানান তিনি। প্রতি বছর আমরা সবাই মিলে দীপাবলি করে থাকি, পালন করি, মায়ের আরাধনা করে থাকি, শ্যামা মায়ের আরাধনায়। ঠিক প্রতি বছরের নয়, এই বছরও আমাদের প্রতাপগড় বিধানসভার অন্তর্গত 43 নম্বর ওয়ার্ডে যে ঋষিদাসপাড়া আছে, এই ঋষিদাসপাড়ার যে বয়েজরা আছে, ছেলেরা সবাই একত্রিত হয়ে প্রতাপগড় বয়েজ একটি ক্লাবের নামে ওরা মায়ের আরাধনা করে থাকে, এই বছরও করেছে। এবং পূজার সম্পূর্ণ যে ডেকোরেশন আয়োজন ছেলেরাই করে থাকেন, এবং এখানে সাংস্কৃতিক সন্ধ্যার যে নাটক, নাটক মঞ্চেও ছেলেরাই নাটকটি করে থাকেন, এবং সুসজ্জিতভাবে আলোকসজ্জা যে সজ্জিত করা হয়েছে পুরোটাই তাদের সকলের সহযোগিতার শ্রমের দ্বারা করে থাকে ওরা। তো কিছুক্ষণের মধ্যেই এখানে ওরা নাটকটি করবে, আর এলাকার সবাই এখানে একত্রিত হয়েছে, এবং কিছুক্ষণ পরে নাটকের পর প্রসাদও বিতরণ করা হবে। তো এই অনুষ্ঠানগুলোকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রতি বছর যেন এভাবে আমরা আনন্দ উল্লাসে মায়ের আরাধনা করতে পারি। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও সবার সাথে মিলে প্রসাদ গ্রহণ করেন। শ্যামা পূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।